এটা রড উইলার, রড উইলার দেখে নাও কোয়ালিটি কি আছে গো ভাই। এটা মেল না ফিমেল আছে? কতদিন বয়স হলো দাও? এটা দেড় বছরের, দেখো ফিমেল রড উইলার দেড় বছর বয়স, এক বছর সাত মাস। দেখ খুবই ফ্রেন্ডলি আছে রড উইলার। আর ভিড় দেখে নাও ওকে দেখার জন্য, পুরো ভিড় হয়ে গেছে একদম রড উইলার দেখার জন্য। বলো সুমন দা, এই বাচ্চারা বেরোলো আমার কাছ থেকে। আচ্ছা বাচ্চা তোমার কাছে ভিডিও দিতে পারলাম না, এই বাচ্চা বাড়িতে অ্যাভেলেবল আছে। আচ্ছা দাদা নিলো, দামটা দাদা বলে দেবো কটা দাম, 12,500। মেল না ফিমেল বাচ্চা নিয়েছো? ফিমেল বাচ্চা, ফিমেল বাচ্চা। ম্যাক্সিমাম 5 কিলো বডি ওড়ে বাচ্চা। আচ্ছা ফুল 5 পেসের উপর আছে। দেখো কোয়ালিটি দেখো, যা লাগবে আমার কন্টাক্ট নাম্বার 8240299314, যোগাযোগ করো। আরো ভিডিও দেখাচ্ছি, এটা কাস্টমার রিভিউ দিলাম, বাদ বাকিটা ভিডিও পরে বানাবো। আচ্ছা তোমার বাড়ি কোথায় ভাই? শ্রীরামপুর। শ্রীরামপুর কোথায় বাড়ি? স্টেশন, শ্রীরামপুর স্টেশনের কাছে। বাহ তাহলে তুমি খুশি তাই তো? বাহ খুব ভালো, ভালো থাকবে তাহলে। বলো কৌশল। এই যে দাদা বাচ্চাটা নিলেন। আচ্ছা দাদা বাড়ি কোথায়? হাওড়া। হাওড়া থেকে এসছে দাদা? দক্ষিণেশ্বরে থাকি। আচ্ছা দক্ষিণেশ্বরে থাকো। বাহ, তো জামা সুইচ কি মেল না ফিমেল নিয়েছো? ফিমেল নিয়েছো। তারপর কি দাম দিয়ে নিলে একটু বলে দেবে? 5,200 টাকা দাম নিয়েছে। 5,200? কি তুমি খুশি দামে? একদম। বাহ, দাম নিয়ে কোনো এ নেই, কোয়ালিটি বাচ্চা আছে, বাচ্চা কোয়ালিটি আছে, ঠিক ওটাই বোঝা দরকার। কোয়ালিটি ডিমান্ড ছিল, সেম কোয়ালিটি দাদা পেয়েছে। সেই কোয়ালিটি আছে একদম। বাকি আপনাদের লেন ফুলেন সবগুলো খুব সুন্দর আছে। হ্যাঁ বাচ্চা নিয়ে কোনো প্রবলেম নেই। আচ্ছা সেটাই, কোয়ালিটিটা আগে দেখতে হবে তাই তো, তারপর দাম। কোয়ালিটি, হ্যাঁ, ওর বাচ্চার হেলথ সব কিছু একদম আমাদের যেরকম রিকোয়ার্ড ছিল সেই হিসেবেই। বাহ, তাহলে তুমি খুশি খুব তাই তো? আরো সবাইকে বলবে আসার জন্য হাটে, যারা দেখবেন সবাই আসবেন। আচ্ছা এখানে খুব ডিসেন্ট আর খুব মানে লেস প্রাইসে আপনারা পেয়ে যাবেন। আর কৌশলের ব্যবহার কেমন? একদম একদম ভালো। খুব বাহ, আর কৌশল সব গাইড করে দিয়েছো? একদম একদম। আগে কি তোমার ডগ ছিল নাই প্রথম? না না, ফার্স্ট টাইম। আচ্ছা তাহলে তো একটু ভালো করে গাইড করে দিও, কারণ ফার্স্ট টাইম যখন। অলরেডি কথা হয়েছে, সমস্ত গাইডেন্স ওনার কাছ থেকে পাবো, ইভেন ওনারা ভ্যাকসিনেশনও করার। বাহ, ঠিক আছে ভালো থাকবে তাহলে। বলো কৌশল, জার্মান সুইস তাই তো? বা ফিমেল বাচ্চা নিয়ে জার্মান সুইস। দাদা বাড়ি কোথায়? উড়িষ্যা মেয়ে মিলতা মিলতা থোড়ি বহ জাদা রেট বোলতে। আচ্ছা আচ্ছা, সাড়ে 5,000 মেয়ে 10,000 রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক ই কিয়া ডেলিভারি তো করে দাও তোমরা, ডেলিভারি ভি হো জাতা হ্যায়, কোই দিক্কত নেই হ্যায়। আগার কোই বোলেগা কি হাম উতনা দূর সে নেই লে আ পায়েগা, তা উসকা নাম্বার তো হ্যায় আপ দে দিজিয়েগা। কৌশল তোমার নাম্বার বলে দাও যদি কারোর দরকার লাগে। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8481012479, নাম হচ্ছে কৌশল। ঠিক আছে ঠিক আছে, তো আপ খুশ হয় তাই তো? আপ বহুত খুশ হয়, তো মেরে বেটি কে লিয়ে লিয়া। হ্যাঁ হ্যাঁ, খুশি কে মুস্কা দাতা। আচ্ছা, কে মেরে কো চাইয়ে ডাবি চাইয়ে, আপনি রয়েগা ইয়া কব যায়গা উড়িষ্যা? আচ্ছা আজই চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, শাম কো ট্রেন হ্যাঁ? আচ্ছা 2 বাজে ট্রেন। আচ্ছা 2 বাজে ট্রেন, আচ্ছা 2 বাজে উড়িষ্যা মে উড়িষ্যা সে ইয়া আতা আদমি বহুত আদমি আতা হ্যাঁ আকে লে যাতা হ্যাঁ। দাদা বাড়ি কোথায়? গড়িয়া থেকে এসছে দাদা, খুব ভালো। তারপর কি দাম দিয়ে নিলেন একটু বলে দেবেন? 17,000 টাকায়। হ্যাঁ কার? আমার চ্যানেল আছে ও। হ্যাঁ আচ্ছা আচ্ছা,
ও দেখেনি অত এবার দেখবে তো আর তুমি খুশি তো ওকে নিয়ে খুব খেলবে ওর সঙ্গে কিসে পড়ো তুমি কিসে পড়ো কোন ক্লাসে পড়ে পড়ো বাহ তাহলে ডগের ভিডিও তুমি দেখো তাই তো তারপর দাদা খুশি তাহলে দামে তাই তো এত না তা অল্প পড়াশোনা তো করতে হয় নাকি সারাক্ষণ দেখলে হবে আচ্ছা বাহ খুব ভালো ঠিক আছে তাহলে জয়দার ব্যবহার ভালো সব ঠিকঠাক পেয়ে আগে ডগ আছে আপনার বাড়িতে নেই প্রথম আচ্ছা তো জয়দার গাইড করে দেবে সব কিছু অসুবিধা হবে না কোনো ঠিক আছে দাদা ভালো থাকবেন বলো মাস্টার দিদি নিলো আচ্ছা হাস্কি মেল ও হাস্কি মেল নিয়েছে হ্যাঁ দেখো এখানে যা দাম বলা হচ্ছে হাটে এসো এলে অনেক কম দাম হয়ে যাবে আর বাচ্চা অনেক অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছ সেই জায়গাতে না নামলে হবে না ধরুন ভালো করে নাম তো দিলে হবে না ধরে রাখতে হবে তারপর খুশি তো আপনি আর বাচ্চা অনেক অ্যাক্টিভ আছে তারপর নিয়ে যাবেন কিভাবে কর্ণগর ও ডেলিভারি করে দেবে বাড়িতে বাহ হোম ডেলিভারি করে দেবে খুব ভালো ঠিক আছে ভালো থাকবেন তাহলে আপনি আচ্ছা বলো সুমন দা তো ভাই এই রড বাচ্চারা নিল আচ্ছা আমার কাছ থেকে তো তোমরা যারা এরকম রড নিতে চাইছো তারা খুব যোগাযোগ করো বাচ্চা এখনো আছে দেখো আচ্ছা এখনো বাচ্চা বাড়িতেও আছে আচ্ছা ভাই কি নিয়েছো মেল না ফিমেল ভাই ফিমেল নিয়েছো ফিমেল ফিমেল বোথ অ্যাভেলেবল আছে বাহ খুব ভালো ফিমেলটাই দেখো না এখন হ্যাঁ একদম পুরো পাঁচ পেসের উপর একদম আর ভিডিও করেছি তোমরা তো দেখেছো নিশ্চয়ই হ্যাঁ কোথায় বাড়ি তোমার ভাই বেলুর বা বেলুর থেকে এসেছে ভাই ফিমেল নিয়েছে তারপর কি দাম দিয়ে নিলে একটু বলে দাও তাও মোটামুটি বলে দাও 17 বা 17000 টাকা দিয়ে দিয়েছে দেখো আচ্ছা বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তো তোমরা ফোন করবে তোমাদের কমিয়ে দেবে যারা যারা এই ধরনের বাচ্চা নিতে যাইছো হ্যাঁ ভালো হেলদি ব্যাপি রডুইলার ল্যাবেটা গোলেইটেবার আজকে তো বলবো গোলেইটেবার আছে ধামাকা বললে না ল্যাব আছে সব আচ্ছা দেখতে হবে আচ্ছা দাদা ভিডিও কি আমার যে ভিডিওটা বানাবো কেউ মিস করো না আচ্ছা গোল্ডেন আর ল্যাবে ছড়াছড়ি দেখতে পাবে হ্যাঁ আগের দিনে ভিডিওটা ছেড়েছি দেখে নাও গিয়ে আজকে অনেক বাচ্চা নতুন বাচ্চা এসছে আরো যারা যারা এই ধরনের বাচ্চা নিতে চাইছো ভালো হোমবিট বাচ্চা আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করো নাম্বার 8240299314 ঠিক আছে ভাই তাহলে খুশি তুমি তাই তো ভালোভাবে যেও ভালোভাবে থাকো বলো সম্রাট তো এই বাচ্চারা ভিডিও দেখালো ভিডিওর মাধ্যমে এখন শুরু হয়নি এখন বাচ্চা এত সুন্দর বাচ্চা দাদারা ফোন করে যাবো ওর কেমন ও নিজে বলবো ভালো কোথায় বাড়ি তোমাদের বলে দেখো বাড়ি হলো সাইকে রামপুরা বাবা রামপুরহাট থেকে এসেছে দেখো তো কখন বেরিয়েছো তোমরা ওখান থেকে আমরা বেরিয়েছি 5:30টা 2:30 বাপ রে বাপ তারপর হাটে এসে কেমন লাগছে বলো এতদিন তো ভিডিও দেখেছো আচ্ছা আচ্ছা আর সোনাটাতে একদম বলতে নেই একদম আচ্ছা আচ্ছা একদম বলতে নেই আজকে হাট এমনি ফাঁকা আছে একটুখানি অন্যদিন আরো ভিড় থাকে বেশি তারপর কি দাম দিয়ে নিলে বলে দাও ল্যাবটা দাম পড়লো 14500 14500 টাকা কোয়ালিটি ভালো আছে তোমার খুশি তাই তো একদম দেখো তাহলে আরো সবাইকে সাজেস্ট করবে হাটে আসার জন্য হ্যাঁ বাহ ও তুমি এসছো ওদের সঙ্গে ভাইদের সঙ্গে বাহ খুব ভালো ঠিক আছে ভালো মতো যেও আগে ডগ আছে বাড়িতে না ডগ প্রথম তাহলে সম্রাট একটু ভালো করে গাইড করে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো থাকো তোমার তাহলে বলো সুমন দা ওই ভাই শ্রীরামপুরে বাড়ি আচ্ছা ফিমেল বাচ্চারা নিয়ে মানে হাটের পাশেই বাড়ি তোমার তাই তো হাটের পাশে বাহ ল্যাব ফিমেল নিয়েছে বাহ খুব ভালো তারপর কত দাম দিয়ে নিলে একটু বলে দাও 13000 টাকা বাহ খুব ভালো ব্যবহার ভালো আর আগে ডগ ছিল বাড়িতে নাই প্রথম প্রথম তো সুমন দা ভালো মতো গাইডনেস করে দেবে আর বাড়ির সামনে হাট দরকার বললে চলে আসতে পারো কোনো চাপ নেই ঠিক আছে দেখে নাও কোয়ালিটি তাহলে তুমি খুশি তাই তো আর সবাইকে বলে দাও ভিডিও দেওয়া সবাই আসে হাটে হ্যাঁ বলে দাও কেউ সাবস্ক্রাইব করতে যায় না একটু বলে দাও তুমি ভালো করে সবাই করো সবাই করে এখানে আসবে হাটে সব হ্যাঁ রাজার এই কোয়ালিটির বাচ্চা লাগবে এর থেকে ভালো বাচ্চা এর থেকে কম না বাচ্চা সব রকম বাচ্চা अवेलेबल আছে আচ্ছা নাম্বার 8240299314 ঠিক আছে থ্যাংক ইউ পুরো বাড়িতে চলে আসো হাওড়ায় বাড়ি হাটে আসো বাড়িতে আসো বাড়িতে এলে বাবা মাকে দেখে নিতে পারবে আর হাটে এলে ডাইরেক্ট নিয়ে নিতে পারবে ঠিক আছে ভাই ভালো থাকো
মুখ শুরু হয়ে যাবে, লোম কম থাকবে, ও লেচে লোম থাকবে, এই যে বলো সম্রাট। আমি ভিডিও দেখানোর মানে ভিডিও করার সময় হচ্ছে, তার আগে বাচ্চা একটার পর একটা বিক্রি হয়ে যাচ্ছে। বাহ, তো এই বাচ্চার আবার বিক্রি হলো, দাদা দিদি ভাই কেমন লাগলো দিদি ভাই নিজে বলবেন। হ্যাঁ ভালো, কি নিজের মেল না ফিমেল? মেল বাচ্চা নিজের। বাড়ি কোথায় আপনাদের? রিসা সামনেই আছে, কোনো চাপ নেই, ঠিক আছে। তারপর আগে ডগ আছে না এই প্রথম? আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অভিজ্ঞতা আছে, অসুবিধা হবে না অতটা। তারপরে তো সম্রাট আছেই, অবশ্যই গাইড করে দেবে, কোনো চিন্তার ব্যাপার নেই। ম্যাডাম কি দাম দিয়ে নিলেন একটু বলে দিন? 12,000 নিয়ে নিলেন। বাহ, তাহলে খুশি আপনি দামে, তাই তো? ভালো সুমন দা, ওই দিদিরা শ্রীরামপুরেই বাড়ি। শ্রীরামপুরে বাড়ি? আচ্ছা, পাম্পে তোমাকে দেখানো হচ্ছিল চাকা পাম্পটা। হ্যাঁ হ্যাঁ, এই পাম্পটা দিদিদেরকে দিলাম। আচ্ছা, আগের বারেও দেখিয়েছিলাম কিছু বাচ্চা ছিল। হ্যাঁ, তো যারা যারা এই ধরনের বাচ্চা দিতে চাইছে আমার সঙ্গে যোগাযোগ করো। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার 8240299314। বাচ্চা মেল বাচ্চার দাম 8,500, ফিমেল বাচ্চা 17,000 টাকা দাম। বাহ, তার দাম ছোট সাইজ। আপনার খুশি তাই তো? বাহ, আগে ডগ ছিল না এই প্রথম? ও আরেকটা আছে, কি আছে আরেকটা? কমেডিয়ান আছে। বাহ খুব ভালো, ঠিক আছে। এই লোম লোমের কোট সম্পূর্ণ এরকম বাচ্চা অ্যাভেলেবেল আছে, ফোন করুন দিয়ে দেবো। বাহ ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। আর তুমি খুশি তো? আচ্ছা ঠিক, বলো। এই তো দাদা এসছে, হোয়াইট কালারের এই ল্যাব্রাডরটা দিলাম। ল্যাব্রাডরটা ফেস দেখে নিন, পুরো পাঁচ ফেসের বাচ্চা। এসে আপনার চ্যানেলের নাম বলেছিল বলে এই বাচ্চাটা, এই কোয়ালিটি বাচ্চা 9,200 টাকায় দিয়ে দিই। বাহ খুব সস্তা পেয়েছো তাহলে, তাই তো? হ্যাঁ দাদা, তাহলে তুমি খুশি তাই তো? আরো সবাই সাজেস্ট করবে আসার জন্য? বাহ, এই প্রথম না আগেও ডগ আছে? প্রথম, ঠিক আছে। রিককে বলবে ভালো মতো গাইড করে দেবে, রিক তাই তো? ভালো থাকবে তাহলে। আমি শ্রীরামপুরে থাকি। তারপর কি নিয়েছেন? গোল্ডেন রিট্রিভার? মেল না ফিমেল নিয়েছেন? 10,000 টাকা দিয়ে নিয়েছেন? বাহ খুব ভালো, তাহলে খুশি আপনারা দামে। আরো সবাইকে বলবেন আসে আসতে হাটে। আগে কি ডগ ছিল না এই প্রথম ডগ? আচ্ছা, মানে সেরকম অভিজ্ঞতা খুব একটা নেই তাই তো? তাহলে হ্যাঁ হ্যাঁ, মাস্টার গাইড হয়ে যাবে তো? ঠিক করে ঠিক করে গাইড করে দেবে তো? চেষ্টা তো করবো পুরোপুরি যাওয়া। আচ্ছা যতটা পারবো করবো। হ্যাঁ চেষ্টা করলেই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে, কোনো চাপ নেই, ঠিক আছে। আর নাহলে তো আপনাদের সামনেই বাড়ি, অতটা অসুবিধা হবে না। হ্যাঁ, ওর মাস্টার বাড়ি ভদ্রেশ্বরে, মানে আপনাদের পাশাপাশি, অসুবিধা হবে না কিছু, ঠিক আছে। তাহলে আপনারা খুশি তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। বলো মাস্টার, 9,999 টাকা আজকি। হ্যাঁ, 1 টাকা ফেরো। বাহ দেখো, ঠিক আছে, কথা দাম রেখে দিই। লোকে যদি বলে যে দাম এক বলে, দাম কম থেকে গেলে বেশি বলে, এই যে কমেন্ট গুলো আসে এইগুলোর জন্য কিন্তু এগুলো কিন্তু প্রুফ লাগে। আচ্ছা আচ্ছা, যে দাম এক, কাউন্টারে গেলে এক, তুমি ফোন করলে এক। আচ্ছা আচ্ছা, 10,000 বলে সেটা 12,000। একটা কি ফেরত দেবে তুমি? হ্যাঁ অবশ্যই ফেরত দিই। দাও দাদা, কি 10,000 টাকা দিয়ে দিয়েছে? পেমেন্ট হয়ে গেছে? তারপর দাদার বাড়ি কোথায়? বারাসাত থেকে এসছে দাদা, লোকনাথ মন্দিরের উল্টো দিকে। আচ্ছা আচ্ছা, এটা ফিমেল বাচ্চা আছে তাই তো? না মেল বাচ্চা। মেল বাচ্চা আছে? হ্যাঁ মেল বাচ্চাই দেখিয়েছিল, ঠিক আছে। তাহলে আপনি খুশি এই দামে বাচ্চা? হ্যাঁ আমি খুশি। সাইবার হাস্কি? আপনি কি আগে থেকে ঠিক করে এসেছিলেন যে সাইবার হাস্কি নেবেন? না না, সেরকম কিছু ঠিক ছিল না, আমি অনেকদিন ধরে এখানে ঘোরাঘুরি করছিলাম। আচ্ছা, সকলকেই দেখতে পেতাম এখানে। হ্যাঁ, ভিডিও দেখতাম দাদা, আগে বোধহয় কোন একটা বোধহয় 1 জানুয়ারি বা কোনো কিছুতে হাস্কি। হ্যাঁ, আগেও একটা 9,999 টাকায় হাস্কি ছিল, ঠিক কথা। মানে অভিজ্ঞতা আছে, অসুবিধা হবে না খুব একটা। আর অসুবিধা হলে তো মাস্টার আছে, ওনাকে ফোন জেনে নেবেন সবকিছু। আচ্ছা, মাস্টার কাছ থেকে নিয়েছে? আচ্ছা আচ্ছা, বাহ খুব ভালো, তাহলে আপনি খুশি তাই তো? ঠিক আছে, ভালো থাকবেন তাহলে। মাস্টার কিছু বলবে? 9,999 টাকা আচ্ছা, কিন্তু এটা অফারটা সবসময় থাকে না, যখন আসবে তখন পাবে, তখন ফোকাস করে অনেক
মানে অন্ধ হয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যায়। তার জন্য বলে দাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, যারা দেখছো সাবস্ক্রাইব করে রাখবে এবং পারলে পরে মার্কেটটাকে ভিজিট করবে। একদম মার্কেটটাকে ভিজিট করলে বুঝতে হবে কত কি ভ্যারাইটি। না মার্কেট তো রোজ রোজ ভিজিট করা সম্ভব না, যারা দূরে থাকে তারা ভিডিওতে দেখতে পারে। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে চ্যানেলটা, নাহলে জানবে কি হবে। তো বলে দাও সেটা ভালো করে সাবস্ক্রাইব করে রাখতে। দাদার ভিডিও মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে, যত যত অফার থাকে আমরা এই দাদা ভিডিওতে দিই, এটা দেখলে পরে আরো বিশেষ বিশেষ অফারগুলো সেগুলো দেখতে পাবে। বাহ থ্যাংক ইউ, ঠিক আছে সাবস্ক্রাইব করা আছে করা আছে একদম। বাহ বাহ, আপনি সবই জানেন তাহলে, ঠিক আছে দাদা ধন্যবাদ। বলো মাস্টার, হাস্কি নিয়েছে? আচ্ছা আগে চারটে ছিল, চারটে বেরিয়ে গেছে। বাহ খুব ভালো মাস্টার, চারটে মেল ছিল, চারটে মেলই বেরিয়ে গেছে। আচ্ছা লাস্ট পিস ছিল, মানে শ্রীরামপুর হাট চালু হয়ে গেছে তাই তো? মাস্টার অনেক দূর সোর্স আছে তো, অনেক সব জান পাইজান আছে বাইরে থেকে আসে। আচ্ছা আচ্ছা রেঞ্জের জন্য আসে, ঠিক আছে। তো সেটা দাদারাই বলবে। দাদা বলুন, আপনি খুশি তাই তো? বা মেল বাচ্চা আছে এটাও তাই তো? আর দারুণ কিউট আছে, মানে ওকে শুধু হাত দিতে গেলে সঙ্গে সঙ্গে চলে আসছে। আমি তখন ভিডিও করছিলাম, ওর খুব ভালো বাচ্চা নিয়েছেন। ঠিক আছে তাহলে আরো সবাই সাজেস্ট করবেন হাটে আসার জন্য। অবশ্যই অবশ্যই সবাই আসবেন, এখানে রিজনেবল রেট আছে। হ্যাঁ সবার জন্যই বলছি, এসে একবার দেখে যান। হ্যাঁ একদম, বাচ্চা নিতে হবে, প্রথমে দেখে যান তারপরে তো নেবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক কথা, কিন্তু কেউ রাত্রিবেলা ডিস্টার্ব করবেন না। রাত্রিবেলা দুটোর সময় তিনটের সময় ফোন করে ডিস্টার্ব করবেন না। আচ্ছা আচ্ছা, নেওয়ার হলে বলা এমনি ফোন করুন, অবশ্যই রিপ্লাই। হ্যাঁ দুটো তিনটের সময় মানুষ ঘুমায় তখন ফোন করা ঠিক না। তো বিজি পেলেন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, লাগবে বলুন, একটুখানি কন্ট্যাক্ট সময় দিন একটুখানি। তারপর আপনার বাড়িতে আগে কি ডগ ছিল? না প্রথম আগে অনেক বছর আগে ছিল, তারপরে এটা এখন। মোটামুটি এক্সপিরিয়েন্স আছে আপনার? মোটামুটি। হ্যাঁ তারপর মাস্টারকে বলবেন, মাস্টার গাইড করে দেবে। ঠিক আছে ভালো থাকবেন ভাই, খুশি তো? আচ্ছা বলো ভাই কোথাল। এই যে দাদা অনেক দূর থেকে এসেছি তাই লাসা এসেছি। কোথা থেকে এসেছো? ধানবাদ থেকে এসেছি। ধানবাদ? বাবা ধানবাদ থেকে এসেছি, কখন বেরিয়ে যাবে? আমি কালকে রাত্রিবেলা ধরে এসেছি। আচ্ছা আচ্ছা, আবার এটা নিয়ে চলে যাবো। তো এখানে কি কারোর বাড়ি আছে? আচ্ছা এখানে আত্মীয় আছে, সেখানে ছিল। দেখো লাসা এসেছো, নিয়েছো মেল না ফিমেল? মেল। মেল বাচ্চা নিয়েছে, তারপর কি দাম দিয়ে নিলে একটু বলে দাও। হ্যাঁ বলো না, কোনো অসুবিধা নেই। আচ্ছা ১১,৫০০। বাহ তাহলে খুশি তুমি তাই তো? আচ্ছা একটু কমসম হয়ে গেছে, এরকম সবার সঙ্গে কমসম করে দেবে, তোমার আসবে হাটে কমসম করে দেবে। আর তোমার বাড়িতে আরও ডগ আছে তাই তো? কী কী আছে একটু বলে দাও। হাস্কি আছে? বাহ দেখো, আর এই যে লাসা তো নিয়ে আছো, সঙ্গী পেয়ে যাবে গিয়ে। ঠিক আছে তুমি খুশি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কোন ওষুধ তোমায় বলছি না, আমি যে পাঁচটা ওষুধ বলে দেবো, তুমি ৫০০ টাকার ওষুধ কিনে নেবে, তোমার ডাক্তারকে যখন দেখাবে গিয়ে দেখবে যে উল্টো পাল্টা আরো অনেক ওষুধ বলেছে। তুমি গিয়ে কালকেই আগে ডাক্তার দেখি, ডাক্তারকে এখন দেখালে হবে না, ওটা হসপিটালে পারবো কেসে বসছি, সেলাইন করছি, বাড়িতে ডেকে নাও। একই ওই ভয়টা কিচ্ছু হবে না, আগেরটা আমাদের পারবোতে মারা গেছে, কিচ্ছু হবে না, বাড়িতে ডেকে নাও। ওটার জন্যই মানে আমার তার যেটা গোল্ডেন লেসিং আছে ওটা আগের বছর পারবো হয়েছিল। ডাক্তার ম্যান্ডেটরি দেখাতে হবে তোমাকে কালকে, কারণ ওর এখন অনেক কিছু ওষুধ চলবে, লিভারের, হজমের, অজমের ওষুধ। ওই ইনজেকশন দিয়েছে না এটা, যেটা হাতটা কি বলছো? না পাপি ডিপি, না পাপি ডিপি না, এটা বয়স তো তোর আজকে 39 39 ডেটটা বলতে হবে, ডেটটা কোন ডেটে হয়েছে মানে আমি গিয়ে ক্যালেন্ডার দেখে বলে, বার্থডেটা বললে আমি ক্যালেন্ডার দেখে বলে। তাও বাড়ি কোথায় আছে ভাই তোমাদের? রামপুরা। রামপুরার মানে আমাদের তারাপীঠ তাই তো? বা অনেক দূর থেকে এসেছে ভাইরা। তারপর কি দাম দিয়ে নিলে জার্মান সুইচ বলে দেখ? 6,000 টাকার মধ্যে। 6,000 টাকা? বাহ খুব ভালো।
ঠিক আছে তোমার তো আগে রয়েছে তো এক্সপেরিয়েন্স আছে তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা নেই এই নয় আমরা রোগপুরেরও ট্রিটমেন্ট করি আচ্ছা আচ্ছা বাহ ভাই সামনে বলতে গেলে 10 12 তো আসেই হ্যাঁ হ্যাঁ এটাও দেখতে হয় বাহ খুব ভালো ঠিক আছে চালিয়ে যাও রম্ভা ভাই আর ভালো থাকবে হ্যাঁ তারপর দাদা বলুন কি নিলেন ল্যাবরেডর ল্যাবরেডর দিয়েছি মেল দিয়েছি আচ্ছা ফন কালার হ্যাঁ ঠিক আছে বয়স প্রায় 42 দিন 45 দিন জয়দা বলল জয়দা কাছে নিলাম আচ্ছা দাম পড়লো 13.5 হ্যাঁ ঠিক আছে ফাইনাল হয়ে গেছে পেমেন্ট দেওয়া বাকি আছে শুধু আচ্ছা ঠিক আছে আর একটা কথা বলে দিই দাদার চ্যানেল সবসময় সাবস্ক্রাইব করুন খুব ভালো ইনফরমেশন আচ্ছা এবং বহু বছর ধরে দাদা প্রধান হলো দাদা দাদার জন্য আমি স্বীকার করি কারণ আমি বহু তিন ধরে আসছি এখানে আমি জানি এবং সঞ্জীব দার সাথে শুধু না मैं अनेक कम दामे पे तो वाह खूब भलो और क्वालिटी तो खुबी भलो आज एकदम ठीक है भलो थकबें ना कि